স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। আজকে ইংলিশ স্টোরি দ্য গ্রিডি ডগটা আমি পড়াবো। তার আগে তোমরা এই মানেগুলো ভালো করে দেখবে এবং খাতায় লিখে রাখবে। লেটস গো। খুলেছো দ্য গ্রিডি ডগ? এবার শোনো। হোয়েন হি হ্যাড ক্রসড হাফ অফ দ্য ব্রিজ, যখন অর্ধেক সেতু সে পার করল, হি লুকড ডাউন, সে নিচের দিকে তাকাল। হি স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, জলেতে তার নিজের প্রতিবিম্ব বা ছায়া দেখতে পেল। হি থট দ্য রিফ্লেকশন টু বি অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট, এই ছায়াটা আর একটা কুকুর যার মুখে এক খণ্ড মাংস আছে। অ্যাজ হি ওয়াজ এ গ্রিডি ডগ, যেহেতু সে লোভী কুকুর, হি ডিসাইডেড টু গেট ইট, সে মনস্থির করলো সেটা পাওয়ার জন্যে। ভালো করে রিডিং পড়বে, এইটুকু পড়া থাকবে, ভালো করে মানে করবে। আর এই মানেগুলো লিখে দিচ্ছি, সেগুলো ভালো করে দেখো। লুক ডাউন মানে নিচের দিকে তাকালো, ওন মানে নিজে, রিফ্লেকশন মানে ছায়া বা প্রতিবিম্ব, ডিসাইডেড মানে মনস্থির করলো। স্টে হোম, স্টে সেফ, হ্যাপি, থ্যাংক ইউ।